It's fly away. No, it's far, far away. See? Oh, far away? Yes. Oh. Where's the one monkey? There's one monkey. Oh! Oh, but look! Look, it's that! Yeah. Where's this telecon? Two bird here? Yes. I got a notch for something. Oh my god! Let it go! Oh! It's far away! Oh my god, look, it's a little bird! Come on, look at Holly and Leah! Bird hold Kobe? Bird can hold Kobe? Yes! Bird Tash Binama? Huh? Oh my god, it's not. Oh, it's gone! Look, it's far away! Oh, Bakinai. Bakinai? No. Oops. I got this hot banana. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। হঠাৎ করেই গাছে কয়েকটা কাক দেখলাম, তারপর আমি নিজেই আয়েশাকে ডাক দিয়ে দেখালাম। এরপর তো বাকিটা আপনারাই দেখতে পারলেন যে কত কথাবার্তা হয়ে গেল এই এক কাক নিয়েই। তো আর কথা না বাড়াই, শুরু করে দিই রান্নাবান্না। আজকে স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। তো তার আগে কি করছি একটু প্রিপারেশন করে নিই, তো সেই প্রিপারেশনগুলোই আপনাদের সাথে আগে শেয়ার করে নিই। প্রথমেই এক কাপের মতো পেঁয়াজ ভেজে নিচ্ছি, ওদিকে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে এখন আমি প্রায় এক পাউন্ডের মতো মুরগির বুকের মাংস আমি ধুয়ে নিয়েছিলাম, তো সেগুলোকেই আমি এখন ফুড প্রসেসার দিয়ে কিমা করে নিচ্ছি। কিমা তৈরি করতে করতে বলে নিই কী রান্না করছি। আজকে রান্না করছি কোফতা বিরিয়ানি, আর এই কোফতাটাই তৈরি করছি চিকেন ব্রেস্ট দিয়ে। বেশ কিছু চিকেন একসাথে কিনে এনেছিল, তো সেখান থেকেই আমি মুরগির বুকের মাংস রেখে দিই প্রায় সময়, তো সেগুলোকে জমি অনেকগুলো করে তারপর ভাবলাম যে কোফতা তৈরি করে নিই আর সেটা দিয়ে বিরিয়ানি রান্নাটা করি। তো সবসময় তো এমনিতে বিরিয়ানি খাওয়া হয় চিকেন দিয়ে অথবা গরুর মাংস দিয়ে, তো ভাবলাম যে আজকে একটু ডিফারেন্ট কিছু করি। আসলে বাচ্চারা এখন একটু বড় হচ্ছে, ওরাও এখন আমাদের মতো খাওয়া শিখে গেছে। আয়েশা তো আমাদের মতোই খায়, আমার বাবাটাও এখন একটু একটু করে খায়, তো ওদেরকে একটু ডিফারেন্ট কিছু তৈরি করে দিলে ওরা খেতে অনেক পছন্দ করে। এই তো আমার পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। এরপর একটা পেপার টাওয়ালের উপর নিয়ে তারপর ছড়িয়ে দিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা শুষে নেয় তাড়াতাড়ি করে। তো এই তো আমার কিমা করে নেওয়া হয়ে গেছে, তো সেই কিমার মধ্যে আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা রসুন বাটা এক চা চামচ করে, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর এক চা চামচ গরম মশলার গুঁড়া। আমি কোনো জিরার গুঁড়া দিইনি, কারণ গরম মশলার সাথেই জিরা দেওয়া আছে। আর এখানে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আমি পরে আরও এক টেবিল চামচ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো ব্রেড ক্রাম্প, আর দিয়ে দিলাম লবণ। আমি কোনো কাঁচা পেঁয়াজ কুচি অথবা কাঁচামরিচ কুচি ইউজ করিনি, যেহেতু বেবিরা খাবে তো কাঁচামরিচ মুখে লাগলে ওদের হয়তো বা ঝাল লাগতে পারে, তাই আর ইউজ করিনি। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ না দিয়ে। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার ভালো করে মিশিয়ে নেওয়া শেষ, এখন আমি এগুলোকে কোফতার আকার দেব বা বল বল করে নিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ডের সহযোগিতায় সবগুলো কোফতা বানিয়ে নেওয়া শেষ, এখন এগুলোকে ভাজার পালা।
आमी जे प्याज बेरेस्ता करे रेखेछिलाम सेई तेले आरो किछु तेल दिए एखन एगुलोके भेजे नेब। आर ओइदिके आमी आरो एकटा पातिल बसिए दिएछि एकटा कारी तैरी करे नेवार जन्य। एखन ए पातिले आमी आधा कापेर मतो तेल दिए दिलाम। एर मध्ये दिए देब प्याज कुचि। प्याजगुलोके चाइले आपनि आरो छोटो छोटो करे कुচি করে দিতে পারেন। আমি চারটা ডিমও সিদ্ধ বসিয়ে দিয়ে দিলাম। হঠাৎ করেই ভাবলাম যে শুধু কোফতা দিয়ে খেতে কেমন লাগবে, তাই এর সাথে চারটা ডিমও সিদ্ধ করে তারপর ভেজে দিয়ে দেব। তো এই তো আমি এক পাশে কোফতাগুলোকে ভেজে নেছি, আর এক পাশে কোফতার কারিটা তৈরি করার জন্য পেঁয়াজ ভেজে নেছি, আর এই পাশে তো ডিম সিদ্ধ হচ্ছেই। তো আমার কোফতাগুলো মোটামুটি ভাজা শেষ, এখন এক এক করে তুলে নেব। এরপর যে বাকিগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। আমার তো প্রায় অনেকগুলো কোফতা হয়েছিল। এদিকে কারিটা তৈরি করে নেয়ার জন্য পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। এরকম যখন একটু লাল লাল হয়ে আসবে, এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো, এখানেও অল্প করেই দিচ্ছি যেহেতু কিমার মধ্যেও আমরা আদা রসুন বাটা ইউজ করেছি। আদা রসুনটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে, আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, একটা তেজপাতা, দারুচিনি, এলাচি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ঢেকে দিয়েছি। এখন এক টেবিল চামচের মতো কেচাপ দিয়ে দিলাম। আবার মিশিয়ে নিচ্ছি সব কিছু। যখন মশলার তেলটা আলাদা হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দেব কোফতাগুলো। আর সাথে কিন্তু ডিম যে সিদ্ধ করেছিলাম সেগুলোকেও ভেজে নিয়েছিলাম একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে, তো সেগুলোও দিয়ে দিয়েছি একসাথে। তবে এখানে আমার একটু ভুল হয়েছে, সেটা ডিমটাকে আমার পরে দেওয়া উচিত ছিল। ডিমটা আমি যখন বিরিয়ানি রান্না করব তখন অ্যাড করলে ভালো হতো, কারণ ডিম বেশি সিদ্ধ করলে কেমন যেন একটা কচকচে একটা ভাব চলে আসে, তো সেটাই হয়েছিল। এখন প্রায় আধা কাপ টক দইকে আমি ফেটিয়ে নিয়ে তারপর এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে দেব। এরপর মিডিয়াম টু লো আঁচে ও একটু পানিও দিয়ে দিচ্ছি। তো যাই বলছিলাম, মিডিয়াম টু লো আঁচে 10 মিনিটের মতো রান্না করে নেব। আপনারা চাইলে টক দইটা এই পর্যায়ে না দিয়ে মশলাটা কষানোর সময়ও দিয়ে দিতে পারেন, তবে এই পর্যায়ে দিলেও কোনো সমস্যা নেই। এই তো বলক চলে এসেছে, আমি আরও একটু নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। এক্সট্রা যে একটা পানি থাকে সেটাকে আমি কমিয়ে নেব। কিছু কিছু স্পেশাল খাবার আছে যেগুলো রান্না করতে একটু ঝামেলারও মনে হয়, আবার ঝামেলার মনে না করলে ঝামেলার না। তো এই রান্নাটাও সেই রকম। তো এখন চলে আসলাম থার্ড স্টেপে। একটা বড় সাইজের হাঁড়িতে প্রায় 1 কাপ তেল দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি আর তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আধা চা চামচ শাহি জিরা, আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি পোলাওয়ের চাল, এখানে প্রায় 1 কেজির মতো পোলাওয়ের চাল আছে। এখন পোলাওয়ের চালটাকে এই সব মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যতটা পোলাওয়ের চাল নিয়েছি তার ডাবল দিচ্ছি পানি।
আপনারা চাইলে পানির পরিমাণটা কমিয়ে লিকুইড মিল্কও দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে যতটুকু পানি কমাবেন ঠিক ততটুকুই লিকুইড মিল্ক দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, এখানে 3 টেবিল স্পুন পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু পোখরা, কাঁচামরিচ। এখন বলক চলে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ কোফতাকারিতে কিন্তু লবণ দেওয়া আছে। ভালোভাবে বলক আসার পর যখন পানিটাও একটু কমে আসবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পুরো তরকারিটাই। মশলা কিন্তু একটুও পাতিলে রাখছি না, পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে আমার পোলাওয়ের থেকে পানিটা আরো কমে আসবে। এরপর ঢেকে দিচ্ছি, আর ঢাকনার ছিদ্রটাও পেপার টাওয়েল দিয়ে আটকে দিচ্ছি। প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো ঘি। যেহেতু এটা আমার হাতে বানানো ঘি, তাই এক্ষেত্রে আর কিপটামি করছি না, একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে না দিলেও হয়, সেক্ষেত্রে হয় কি, যখন আমি সার্ভ করতে যাব তখন দেখবো যে একদম লেগে আছে গায়ে গায়ে, একদম আঠালো একটা ভাব মনে হয়। আর একবার যদি এভাবে উল্টে পাল্টে দেওয়া হয়, পরে কিন্তু সার্ভ করার সময় এত বেশি লেগে থাকে না, তখন ঝরঝরাই দেখা যায়। এরপর আবার ঢেকে দেব প্রায় 20 মিনিটের জন্য। তো এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, বরাবরের মতোই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আয়শা তো স্পেশাল বিরিয়ানিটা দেখে এত খুশি হয়েছে যে আর ওয়েট করতে পারছিল না। তো আমি গরম গরমই ওর জন্য নিয়ে এসেছি, ভাবলাম আগে ওকে খাইয়ে ঠান্ডা করে নিই, তারপরে আমি বাকি কাজগুলো করব। তো দেখতে পাচ্ছেন যে ও নিজের হাতে খেতে পারছে না, এত গরম ছিল, আমিও ভাঙতে পারছিলাম না কোফতাগুলো, যদিও এত বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু তখনও অনেক গরম ছিল। ও নিজের হাতেই খেতে চাইছিল কিন্তু পারছিল না, এখনও মাশাল্লাহ নিজের হাতে একটু একটু করে খেতে চায়। আমিও মাঝে মাঝে দিয়ে রাখি, যদিও অনেক মেস করে ফেলে, ভাত অনেক ফেলে নিচের দিকে, টেবিলের নিচে পড়ে, চেয়ারের উপর পড়ে, টেবিলের উপরে পড়ে, তারপরও ওকে বলি যে ইটস ওকে, আমি ক্লিন করব, তুমি খাও। ওকে খাওয়ানোর পর এখন আমি সালাদ তৈরি করতে চলে আসলাম। আমি আজকে শসা, টমেটো আর পেঁয়াজ, কাঁচামরিচ ওগুলো দিয়ে যে মাখা সালাদটা করি আমাদের বাংলাদেশি স্টাইলে, সেটাই করব। আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে বিরিয়ানির সাথে মাখা সালাদ করে খেতে আমার অনেক বেশি ভালো লাগে, প্রায় সময়ই করা হয়। আর যেহেতু কোফতা বিরিয়ানি করেছি, একটু ড্রাই টাইপের খাবার, তো আমি আর অন্য কোনো কিছু করিনি। আসলে সত্যি কথা বলতে দেখা যায় একসাথে অনেকগুলো আইটেম, মানে আমি একা একা যখন বাসায় থাকি তখন তার করতে পারি না, কারণ যদিও আমি দেখাই না আমার বেবিদের, তারপরও সারাদিন কিন্তু ওদের নিয়ে আমার অনেক কাজ থাকে, আর আমার বাবাটাকে ঘুম পাড়িয়ে আমার রান্না করতে হয়। তো এখন যেহেতু বড় হচ্ছে তো বেশিক্ষণ ঘুমায় না, আধা ঘন্টা কি 20 মিনিট এইরকম ঘুমায়। তো এইটুক সময়ের মধ্যে আমি যতটুকুই করতে পারি, তবুও আজকে মাশাল্লাহ আমাকে অনেকটা টাইম দিয়েছে, তেমন একটা বিরক্ত করেনি, তাই আমি আজকে একটু ঝামেলা করে রান্না করতে পেরেছি। তো এই জন্যই আমি আর অন্য কোনো কিছু করিনি, কিন্তু সাথে রেখেছি সালাদ, এটা আর মিস করিনি, কারণ সালাদ ছাড়া বিরিয়ানি কেমন যেন একটা অসম্পূর্ণ মনে হয়। তো আমার হাজব্যান্ড চলে আসার পরে এখন আমরা খেতে বসেছি, এখন আয়েশাও আবার খেতে বসেছে ওর বাবার সাথে। আসলে এই পর্যায়ে এসে ও তেমন একটা খায়নি, অল্প একটু খেয়েছে, কিন্তু যখনই আমরা খাই না কেন, বাচ্চাদেরকে আবার একটু ট্রাই করি সাধি যে খাবে কি না, তখন যদি মনে হয় একটু খায়, আর না মনে হলে নাই। আর ওইদিকে আমার বাবাটা হচ্ছে ওর বাবার কোলে, তাকে খাইয়ে দিচ্ছে তার বাবা। সন্ধ্যার পরে
মামে একটু অ্যাক্টিভিটি করতে বসলাম। অ্যাকচুয়ালি এটা ওর স্কুলের হোমওয়ার্ক ছিল, কাগজ কেটে বিভিন্ন শেপ তৈরি করা। একা একা তো আর পারছিল না, তাই আমি হালকা করে ড্র করে দিয়েছি। সেটা দেখে ও কেটে নিয়েছে ওর স্কুল সিজার দিয়ে। তো এই পর্যন্তই আমার আজকের ব্লগটা। কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।